তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের গুরুত্বপূর্ণ সাজেশন। প্রথমেই তুমি তোমার অঙ্ক বইয়ের সূচিপত্র বের করো। দেখো প্রথম ইউনিট টেস্টে 1 থেকে 7 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আছে, তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস কিন্তু একটু চেঞ্জ হতে পারে। এবার চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নেই। প্রথমতই তুমি তোমার অঙ্ক বইয়ের পৃষ্ঠা নম্বর 2 বের করো। দেখো নিজে করি 1.1 এর অঙ্কগুলো। এখানকার 1 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা, 7 নম্বর, 8 নম্বর এই অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অন্যান্য সব অঙ্কগুলোই করো, কিন্তু এই অঙ্কগুলো বেশি গুরুত্ব দিয়ে করো। কেন? এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এটা 1, 4, 7, 8, ওকে। এরপরে তুমি তোমার বইয়ের পৃষ্ঠা নম্বর 4 বের করো। দেখো কোর্সে দেখি 1.1 এর এখানকার 1 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, 4 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর অঙ্ক প্রচুর প্র্যাকটিস করো। এরপরে পরের পেজ বের করো। দেখো 5 পৃষ্ঠার এখানকার 9 এর সবগুলোই গুরুত্বপূর্ণ, তার মধ্যে 6 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, 10 নম্বরের 5 যেটা আছে সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আর 10-এর 10 এটা মোস্ট ইম্পর্টেন্ট। সব অঙ্কই করো, কিন্তু এগুলো একটু বেশি প্র্যাকটিস করো, ওকে। এরপরে পৃষ্ঠা নম্বর 7 বের করো। দেখো 7-এর যেটা আছে নিজে করি 1.2 এর 1 নম্বরটা একটি চাকা, এই যে প্রশ্নটা, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর আর এই যে 10 নম্বর, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। এরপরে চলে আসো পরের চ্যাপ্টার 1.2, কোর্সে দেখি 1.2। এখানকার সবগুলোই ইম্পর্টেন্ট, তবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 1 আর হচ্ছে কি বলতো 3 নম্বরটা, মোস্ট ইম্পর্টেন্ট। সবই প্র্যাকটিস করো, কিন্তু এগুলোরও বেশি প্র্যাকটিস করো। 4 নম্বর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 7 নম্বর এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 9 নম্বর এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। তাহলে পেজ নাম্বার 10-এর প্রশ্নগুলো আমরা জানলাম, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। এরপরে চলে আসো পরের সেটে, পেজ নাম্বার 14। এখানকার দেখো 4-এর 3 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, তো বাকি সবগুলো করো, এটাকে বেশি গুরুত্ব দাও। এরপরে চলে আসো পেজ নাম্বার 17। দেখো 17 পেজের এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এই অঙ্কটাও কিন্তু অনেক জায়গায় আসতে দেখা গেছে, এটাও ইম্পর্টেন্ট, 6 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে এটাও একটা 6, 50, 50 যাই হোক এটাও মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে 11 নম্বরটা, 12 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর প্র্যাকটিস করো, 15, 16 এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। এরপরে চলে আসো পৃষ্ঠা নম্বর 21। এখানকার দেখো সত্য মিথ্যা যাচাই করি, এখানকার যে প্রশ্নগুলো আছে, কারণ অনেক সময় পরীক্ষায় সত্য মিথ্যাতে কিন্তু এগুলো দিয়ে দেয়, তো এগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে রেখো। পৃষ্ঠা নম্বর 21-এর 4-এর প্রশ্নগুলো। এরপরে চলে এসো অনুপাতে, অনুপাতের যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, কোষে দেখি 2.1-এর 2 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে 4 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, 7 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, 9 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে 10 নম্বর এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে বুঝলে কোনটা কোনটা, দেখে নাও, ওকে, কমপ্লিট। এরপরে চলে এসো পেজ নাম্বার 30-এ। দেখো 30-এর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এখানে 2.2 কোষে দেখি 1-এর ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার, এইচ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, 2-এর সি নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 3-এর সবগুলোই ইম্পর্টেন্ট এখানকার। এরপরে দেখো 4-এর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, দেখো এরপরে 6 নম্বর এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, ওকে। তবে পরীক্ষায় এই ডিজিটগুলো চেঞ্জ করেও কিন্তু মিশ্র অনুপাত বের করতে বলতে পারে, তো সব ধরনের প্র্যাকটিসই করে রাখো। এরপরে পৃষ্ঠা নাম্বার বের করো 32, 2.3 কোষে দেখি এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, ওকে। এরপরে চলে আসো পৃষ্ঠা নাম্বার 33-এর 9 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরের পেজ 35-এর মোস্ট ইম্পর্টেন্ট, এখানকার সবগুলোই শর্ট কোশ্চেন আকারে আসে, অনেক সময় দেয়, 2-এরটা মোস্ট ইম্পর্টেন্ট, 4-এর এই অঙ্কটা বিশেষ করে, 4-এর এখানকার সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলোই প্র্যাকটিস করে নিও, অনেক সময় ডিজিট চেঞ্জ করেও কিন্তু দিতে পারে। এরপরে চলে আসো পেজ নাম্বার 43-এর কোর্সে দেখি 3-এর এখানকার 3 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। তারপরে চলে এসো পেজ নাম্বার 44-এর এখানকার 10 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, সঙ্গে 9 নম্বর প্রশ্নটাও করে রাখবে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে একেবারে পৃষ্ঠা নাম্বার 57 বের করো। এখানকার দেখো 57-এ যে 57 পেজের এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা 2 নম্বর। এরপরে পৃষ্ঠা নাম্বার বের করবে 68
68 পেজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানকার সবগুলোই খুবই সোজা। তো তারপরে এরপরে 69 পেজের মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে পড়ছে 4, 5 এবং 6 সবগুলো। 9-এর প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট। ওকে, এরপরের চ্যাপ্টার দেখো, সূচকের ধারণা চ্যাপ্টারটা, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নাম্বার বের করো, এটা কত পেজ? 72, 72 পেজের 5.3, এখানকার প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। 4-এর 5.4, এখানকার সবগুলো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরে চলে আসো পেজ নাম্বার 75-এ, দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 5-এর সবগুলো। তারপরে চলে এসো একবারে চ্যাপ্টার 5 অর্থাৎ কোষে দেখি, 5-এ পেজ নাম্বার 76, দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2-এর 2 নম্বরটা। 3-এর 2টোই ইম্পর্টেন্ট, 4-এর 1 নম্বরটা ইম্পর্টেন্ট, 4-এর 4 নম্বরটা ইম্পর্টেন্ট। এবার দেখো 5-এর 1 নম্বরটা, তারপরে 5-এর 5 নম্বর, 5-এর 4 নম্বর। এই চ্যাপ্টারগুলো কিন্তু আমার করানো আছে ইউটিউবে ক্লাসে, তুমি প্লেলিস্টে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। প্রত্যেকটা অঙ্কের কনসেপ্টই খুব সোজা, প্রত্যেকটা অঙ্কই তোমার ভালো লাগবে, একবার দেখে নিও। এরপরে পৃষ্ঠা নাম্বার বের করবো 84, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানকার সবগুলোই, কারণ অনেক সময় শর্ট কোশ্চেনের মধ্যে এগুলো দিয়ে দেয়, তো সবগুলোই প্র্যাকটিস করো, 1-এর সবগুলো। ওকে ওকে, এরপরে দেখো 4-এর অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, সহগ নির্ণয় ধ্রুবক ছাড়া, তো ধ্রুবক ছাড়া বের করতে হবে। এরপর 5-এর যে অঙ্কগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কই খুব সোজা, আর আমি খুব সোজা টেকনিকে কিন্তু করে দিয়েছি, তোমার যদি দরকার পড়ে অবশ্যই তুমি দাদার ক্লাসরুমের ক্লাস 7 ম্যাথমেটিক্সে পেয়ে যাবে, এই চ্যাপ্টারগুলো দেখে নেবে। 8-এর প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আর প্রশ্নগুলো খুব সোজা হয়, একবার করবে। এরপরে একবারে বের করো 94 পেজ, 6.2 কোষে দেখি, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অর্থাৎ 1-এর 9 নম্বর, 2-এর এ নম্বর, 2-এর বি নম্বর। এরপরে পরের পেজ 95 অর্থাৎ 95 পেজে, 95 পেজের দেখো ই নাম্বারটা, এফ নাম্বারটা, তারপরে 3-এর বিশেষ করে 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 4-এর যে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো 3 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর। 5-এর ইম্পর্টেন্ট প্রশ্ন সি, তারপরে দেখো এফ, তারপর হচ্ছে জি। এরপর 7-এর প্রশ্নটা ইম্পর্টেন্ট, দেখলে? ওকে, পেজ নাম্বার 108 কোষে দেখি 6.3, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 1-এ 2 নম্বর, তারপরে 7-8 নম্বর, 10 নম্বর আর 12 নম্বর। এরপরে 2-এর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ডি নাম্বার, ই নাম্বার আর লাস্টের পি নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। এরপরে পৃষ্ঠা নম্বর 109-এর 3-এর 4 নম্বর, 5 নম্বর, 4-এর 3 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 5-এর 1, 2, 5 এবং 6 নম্বর। সব অঙ্কই করো, তবে এগুলো একটু বেশি প্র্যাকটিস করো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো পেজ নাম্বার 116 কোষে দেখি 7-এর ছবি আঁকা, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট 2-এর সবগুলোই, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, একটা ছবি আঁকতে হবে। 3-এর ক্ষেত্রে এই প্রশ্নটা, 4-এর সবগুলোই অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত সবগুলোই প্র্যাকটিস করো, পরীক্ষার হলে এটাই থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, সেক্ষেত্রে কিন্তু ডিগ্রিটা চেঞ্জ করে দিতে পারে, হয়তো 45 ডিগ্রি আঁকতেও বলতে পারে। তো সব রকম প্রিপারেশন নিয়ে থাকো, আর ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চিন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্কুল থেকেই করা হয়, তো তোমাদের স্যারেরা যে সমস্ত প্রশ্নগুলো বেশি সাজেশন হিসেবে দিচ্ছে সেগুলো প্রিপারেশনও বেশি করে। ওকে, মন দিয়ে পড়ো, অন্যান্য সব বিষয়ে সাজেশন অলরেডি দাদার ক্লাসরুমে দেওয়া হয়ে গেছে, দেখে নিও, আর খুব ভালো থেকো।